নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে বছরে মোট 12টি সংক্রান্তি তিথি পড়ে। সংক্রান্তি অর্থাৎ সূর্যের এক রাশি থেকে আরেক রাশিতে গমন। মকর রাশিতে সূর্য গমন করে পৌষ মাসের সংক্রান্তিতে, যেটিকে বলা হয় মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তি, আমাদের বাঙালিদের কাছে যেটি পৌষ পার্বণ। এটি অত্যন্ত শুভ তিথি। এই দিনে বহু বাড়িতে মা লক্ষ্মীর পুজো হয়, লক্ষ্মীনারায়ণের মূর্তি তুলে পুজো হয়, সত্যনারায়ণ এবং গোপালের পুজো হয়, সাথে সাথে সূর্য দেবতার উদ্দেশ্যে পুজো অনুষ্ঠান তো হয়েই থাকে। মকর সংক্রান্তি অন্যান্য সংক্রান্তি থেকে কেন এত মাহাত্মপূর্ণ সেটি আগে একটু জেনে নেওয়া যাক। মকর সংক্রান্তি তিথিতে শুরু হয় দেবতাদের দিন, অর্থাৎ দেবতারা এই সময় ঘুম থেকে জেগে ওঠেন। দেবতাদের একদিন আমাদের মানুষদের কাছে ছয় মাস, অর্থাৎ আগামী ছয় মাস আমাদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মীয় যে কোনো কাজকর্ম করার জন্য। পৌষ মাসে যেখানে শুভ অনুষ্ঠান যেমন বিয়ে, উপনয়ন, এই ধরনের শুভ অনুষ্ঠান, জমি ক্রয় বিক্রয় বা নতুন যে কোনো কিছু শুভ আরম্ভ, দোকান বা ব্যবসা নিষিদ্ধ ছিল, মকর সংক্রান্তির পর থেকে কিন্তু সব কিছুই করা যাবে। কারণ এই সময় দেবতারা ঘুম থেকে জেগে ওঠেন, তাই তারা আমাদের সকল কর্মে আশীর্বাদ করবেন। আজকের পর্বে জানব মকর সংক্রান্তির এই পূর্ণ তিথিতে মা লক্ষ্মীর পুজো তো আপনারা করবেন, আপনার ঘরে আপনি পাঁচটি জিনিস আনতে পারেন যা দেবী লক্ষ্মী অত্যন্ত পছন্দ করেন এবং এই পাঁচটি জিনিস লক্ষ্মীকে আকর্ষণ করে। আসুন জেনে নেওয়া যাক। প্রথমেই আপনি মকর সংক্রান্তি তিথিতে কিনতে পারেন আপনার পূজোর স্থানে রাখার জন্য কুবের এবং লক্ষ্মী দেবীর একসঙ্গে থাকা ছবি বা মূর্তি। এরকম ছবি বা মূর্তি আপনারা দশকর্মার দোকান ছাড়াও যেখানে বিভিন্ন দেবদেবীর ছবি মূর্তি পাওয়া যায় সেখানেও পেয়ে যাবেন। মকর সংক্রান্তিতে এই রকম ছবি ঘরে আনা খুবই শুভ। কুবের দেবের ছবি বা মূর্তি ঘরে থাকলে মা লক্ষ্মী অত্যন্ত আনন্দিত হন। কুবের এই পৃথিবীতে সমস্ত সম্পদ, ধন সম্পদ, সুখ ঐশ্বর্যের রক্ষক, তাই কুবের দেব যেখানে থাকবেন সেই স্থানটি অবশ্যই পরিষ্কার রাখবেন। মা লক্ষ্মীর সাথে থাকলে আপনার সংসারে কখনো অর্থনৈতিক ক্ষেত্রে অসচ্ছলতা আসবে না। আরও একটি জিনিস আপনি করতে পারেন, এই দিনে আপনি আপনার ঘরে কড়িও আনতে পারেন। কড়ি দশকর্মার দোকানেই আপনি পেয়ে যাবেন। বিজোড় সংখ্যায় কড়ি আপনি কিনতে পারেন এবং মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন। দেবী লক্ষ্মীর জন্ম যেহেতু সমুদ্র মন্থন থেকে হয়েছিল এবং কড়িও পাওয়া যায় সমুদ্র থেকে, কড়ি অত্যন্ত শুভ। বলা হয় লক্ষ্মীর স্থানে কড়ি থাকলে সেটি দেবী লক্ষ্মীকে খুবই প্রসন্ন করে, তাই এই কাজটি আপনি করতে পারেন। তৃতীয় যে কাজটি আপনি করতে পারেন সেটি হলো মতি শঙ্খ, এটিও আপনি কিনতে পারেন। এটিতে অলৌকিক গুণ রয়েছে। মতি শঙ্খ সম্পদ আকর্ষণ করে, নেগেটিভিটি দূর করে, এটিও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। আরও একটি জিনিস করুন, সেটি হলো পদ্ম বীজের মালা আনতে পারেন। মা লক্ষ্মীকে বলা হয় কমলা পদ্মালয়া, কারণ দেবী লক্ষ্মী পদ্মের আসনে বসে থাকেন। পদ্ম বীজের মালা দেবী লক্ষ্মী অত্যন্ত পছন্দ করেন, এটিও আপনি আনতে পারেন এই দিনে এবং লক্ষ্মীর স্থানে আপনি রাখতে পারেন। শেষে আরেকটি জিনিস আপনি কিনতে পারেন এই দিনে, সেটি হলো ঝাড়ু বা ঝাঁটা। ধনতেরাসে ঝাঁটা কেনার একটি চল রয়েছে অবাঙালিদের মধ্যে, আমাদের বাঙালিদের মধ্যেও এই চল রয়েছে। ঝাঁটা শুধুমাত্র ধনতেরাস নয়, মকর সংক্রান্তির এই পুণ্যতিথিতেও আপনি আপনার ঘরে আনতে পারেন। ঝাঁটার নেতিবাচকতা দূর করে এবং ঘরে শুভ শক্তির আবির্ভাব ঘটায়। মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। বহু স্থানে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে প্রথমে ঝাঁটার পুজো করা হয়, তাই আপনি মকর সংক্রান্তিতে এই কয়েকটি জিনিসের মধ্যে পাঁচটি আনতে পারেন বা যে কোনো একটি আপনি আপনার ঘরের জন্য, শুভের জন্য, মঙ্গলের জন্য আনতেই পারেন। শেষে আরেকটি জিনিস আপনাকে বলে রাখি, সেটি হলো এক চোখা নারকেল। এটি সবসময় পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায়। এই এক চোখা নারকেল সাধারণত
তন্ত্রশাস্ত্রে ব্যবহার করা হয়। তান্ত্রিকেরা এটি পুজোতে ব্যবহার করেন। আপনি মকর সংক্রান্তিতেও এটি আপনার ঘরে আনতে পারেন এবং এটি মা লক্ষ্মীর পুজোর সময় মাকে নিবেদনও করতে পারেন। সামান্য হলুদ এবং সেখানে একটুখানি সিঁদুর মিশিয়ে পাঁচটি বা তিনটি বেজোর সংখ্যায়, অনেকে সাতটিও দেন, মাঙ্গলিক ফোঁটা আপনি দিতে পারেন অথবা একটি স্বস্তিক চিহ্ন বা শুভ মঙ্গল চিহ্ন এখানে আপনি আঁকতে পারেন। তারপরে দেবী লক্ষ্মীকে নিবেদন করতে পারেন। এই কাজগুলো করুন, দেখুন সারা বছর আপনার অর্থ কষ্ট দূর হবে, ধন ধান্যে পূর্ণ থাকবে আপনার সংসার। আজকের পর্ব এখানেই শেষ করছি, পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।